Assalamualaikum warahmatullah. Kriyo shikkharthibindo, ami Ahmedur bolchi. Ajker video tutorial ti jeta niye eshi seta hocche tumra kintu bortomaner assignment er solution niye ba bibhinno lekhare niye oneke onek somoshya portacho ba face korcho je eta ami bujhte parchi amake oshongkho tumra phone dichcho ebong message korte parcho message koro ebong bibhinno totthyo tumra amar kache jante chao je gulo ami obosshoi shob shomoy reply diye dite pari na ba oi rokom shomoy hoy na to ajker video tutorial e ami emon kichu guruttopurno kotha bolbo সেটা তুমি যত ভালো অ্যাসাইনমেন্ট করো না কেন আমি আবারো বলছি সেটা তুমি যত ভালো অ্যাসাইনমেন্ট করো না কেন এবং নির্ভুল করো না কেন তারপর তোমাকে সে কথাগুলো মানতে হবে এবং জানতে হবে এবং কিভাবে সেটা তুমি সম্পন্ন করবা সেটাও আমি বলে দিব এই ভিডিও টিউটোরিয়ালে তো সেটা আগে এই কথাগুলো শেয়ার করার আগে একটু কথা বলে নিচ্ছি তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো নিত্য নতুন অ্যাসাইনমেন্ট এবং এইচএসসি এর যে কোনো এডুকেশন সম্পর্কিত যত নিউজ আছে তুমি সবার আগে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো শুরু করা যাক মূল আলোচনায় যে আলোচনার জন্য এই ভিডিও টিউটোরিয়াল করা সেটি হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তুমি যত নির্ভুল করো না কেন তুমি যদি এখানে ভালো মার্কস পেতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে অন্তত মনে করো তুমি যদি যেই দিন অ্যাসাইনমেন্ট জমা দিবা তার দুই দিন আগে তোমার যে ডিপার্টমেন্টের স্যার আছে স্যারদের সাথে প্রথমত কথা বলে নিবা ক্লিয়ার এখন এটা নিয়ে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আমরা এই কথা বলার পরে তোমরা কিন্তু অনেকেই আবার কি করবা যে স্যারদের প্রত্যেকে স্যারদের কাছে যাওয়া শুরু করে দিবা যে কারণে স্যার কিন্তু আরও বিরক্তি হয়ে যেতে পারে তো সেজন্য তোমরা যেটা করবা তোমাদের প্রত্যেকের কলেজের সকল বন্ধুদের সাথে একটি আলোচনা করে যে আমাদের মধ্যে থেকে দুই তিনজন স্যারের কাছে যাবে যাওয়ার পরে যেই অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবা ওইটার নিয়মকানুন সম্পর্কে সব কিছু ঠিক আছে কি না সেটা স্যারের কাছ থেকে জেনে নিয়ে আসবা এবং যেই যেই টপিকে তোমাদের একটু কনফিউশন আছে যে এটা লিখছি আমি এভাবে এই উদাহরণটা এভাবে দিচ্ছি হচ্ছে কি না একটু আমার কনফিউশনটা দূর করা উচিত এখন তোমরা আমাদেরকে আমাদের সাহায্য নিচ্ছ আমরা হেল্প করছি কিন্তু তারপরও বলি বাংলাদেশের কলেজ একটা না এবং শিক্ষক একজন না প্রতিটা কলেজে ভিন্ন ভিন্ন মাইন্ডের শিক্ষক আছে সেক্ষেত্রে তাদের এক একজনের রুচি চাহিদা এক রকম হতে পারে যে কেউ একটা সঙ্গ পছন্দ করছে আর একটা সঙ্গ পছন্দ করে না বা একজন এই নিয়মটা পছন্দ করছে আরেকজন একটা এই নিয়মটা পছন্দ করে না ঠিক আছে সেক্ষেত্রে তোমরা যারা আমাদের কথা শুনে মতো একদম আমাদের আমরা যেভাবে বলি সেইভাবে যদি তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও তাহলে কিন্তু তোমার স্যারের পছন্দ না হইতে পারে এরকম অসংখ্য কিন্তু নমুনা আমরা এই যে ফোন কলের মাধ্যমে পেয়েছি যে অনেকে বলছে স্যার এরকম জমা দিছি স্যার বলছে এরকম করে ভালো হয় তো এই জন্য আমি বলতেছিলাম যে অ্যাসাইনমেন্ট যেহেতু তোমাদের স্যারদের কাছে জমা দিবা যে বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিবা ওই স্যারের কাছে তোমরা দুই থেকে তিনজন একটা তিনজনের তিনজন মিলে স্যারের কাছে আগে যাবা জিজ্ঞেস করবা যেই যেই টপিক নিয়ে তোমাদের সকল বন্ধুদের একটু কনফিউশন আছে সেই টপিকটা তোমরা তিনজনে যাইয়া স্যারকে জিজ্ঞেস করবা যে স্যার এটা এভাবে হচ্ছে বা হচ্ছে কি না ঠিক আছে তখন স্যার যদি বলবে যে হ্যাঁ এটা হয়েছে তখন এরকম বলে আসবা যে স্যার আমরা সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আসছি এটা বলে তুমি আগে শুরু করতে পারো তাহলে অনেক ভালো হয় এতে কী হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটা যে জমা দিচ্ছ এটা নির্ভুল হচ্ছে কি না এটা নিয়ে তোমাদের একটি যে টেনশন যে একটা কাজ করে এইটার কাজ করবে না কারণ তোমাদের স্যার যেভাবে বলছে সেভাবে তোমরা জমা দিচ্ছ তো প্রিয় শিক্ষার্থী আমি এটা এই জন্য বলছি যে তোমরা এই কাজটা যদি না করো নিজ নিজ মনের মতো করে এরকম অ্যাসাইনমেন্ট জমা দাও সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো যেটা হচ্ছে আমি আগেই বলছি কারণ এক একটা কলেজে এক এক রকম টিচার থাকে এক এক রকম তাদের মেন্টালিটি থাকে তোমরা জানো মন মানসিকতা থাকে তো সেক্ষেত্রে এর ভিন্নতা আসতে পারে সেজন্য আমি বলবো যেই বিষয়ের অ্যাসাইনমেন্টটা দেবা সেটা ফিনান্স হোক সেটা অর্থনীতি হোক সেটা তোমার পৌরনীতি হোক সেটা অ্যাকাউন্টিং হোক সেটা যে কোনো বিষয় হোক যখনই অ্যাসাইনমেন্টটা জমা দেবা যে ওইটার একটা যে আমাদের নির্দেশনা দিয়েছি সেটা নিয়ে যাবা এবং তোমরা যে একটা অ্যাসাইনমেন্ট করছো জাস্ট সেটা একটা নিয়ে একটা কপি নিয়ে স্যারের কাছে যাবা এবং স্যারকে দেখাবা যে স্যার আমরা সকল স্টুডেন্ট সবাই ভিন্ন ভিন্নই করছি জাস্ট এমনি আমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা সেটা একটু দেখে দেন তো স্যার দেখবা তোমাদের প্রতি একজন যদি যাও বা দুই তিনজন যাই একটা কপি দেখাও তাহলে স্যার কিন্তু এটা সুন্দর করে বুঝাই দিবে ই করবে এখন যদি তোমরা সবাই যাও আমি বলার পরে তোমরা প্রত্যেকে যাচ্ছ হ্যাঁ একজন আজকে বিকালে যাচ্ছে একজন কালকে সকালে যাচ্ছে একজন পরের দিন দুপুরে গেছে যাচ্ছে একজন তাহলে কিন্তু স্যার খুবই রেগে যাবে এবং তোমাদের উপরে কি ক্ষিপ্ত থাকবে যে জন্য তোমাদের রেজাল্টে একটা প্রভাব ফেলতে পারে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি নির্ভুলভাবে ভালো মার্কস পেতে পারো স্যারদের সাথে কিন্তু সম্পর্ক রাখতেই হবে সেটা
আমাদের স্যার না প্রত্যেকের কলেজের যে যে স্যার আছে তাদের সাথে, কারণ আমরা অনলাইনে জাস্ট তোমাদের হেল্প করি এই আর কিছুই না। কিন্তু তোমাদের মেইন কিন্তু যে তোমাদের একদম বিপদের বন্ধু সেটা কিন্তু হচ্ছে তোমাদের কলেজের স্যারেরাই, তাই না? কারণ তারাই কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের মার্কসগুলো কিন্তু তাদের উপরে নির্ভর করে। এমনকি যে স্টুডেন্ট স্যারের সাথে বেশি ভালো সম্পর্ক রাখে অ্যাসাইনমেন্টে কিন্তু তার নাম্বারটা সবসময় বেশি আসে, সেটা সবাই জানে। সেই জন্য স্যারের সাথে সবসময় ভালো ব্যবহার করবা, আর স্যারের সাথে যে কোনো তথ্য তোমার কনফিউশন সেটা জেনে সঠিকভাবে তারপর তুমি অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবা। জমা দেওয়ার আগে এই কাজটা অবশ্যই করবা, যেই বিষয়ের অ্যাসাইনমেন্টটা তুমি জমা দিবা সেই বিষয়ে স্যারের সাথে আগে কথা বলে সকল স্টুডেন্টের পক্ষ থেকে দুই তিনজন গিয়ে ওই বিষয়টার কনফিউশনটা দূর করে নিবা। না হয় তুমি যত ভালো নিয়মই করো, একদম কারেক্ট করো, একদম হিসাব বিজ্ঞান পুরো বই নিয়মে ঠিক আছে, সব নিয়মে ঠিক আছে, কিন্তু স্যার ওই নিয়মটা হয়তো পছন্দ করে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে তোমাদের এই সমস্যাটা হয়ে যাবে। যেমন অনেক শখে আমরা জানি হিসাব বিজ্ঞান অঙ্কগুলো উপস্থাপন করা যায়, তো সেক্ষেত্রে যদি কোনো টপিকের কনফিউশন থাকে সেটাও তুমি স্যারের কাছে জিজ্ঞাসা করতে পারো। এইভাবে যদি তোমরা অ্যাসাইনমেন্ট জমা না দাও, তোমরা যত ভালো অ্যাসাইনমেন্টই করো না কেন, আমি বলে রাখি যে তোমাদের অ্যাসাইনমেন্টে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পূর্বে এই কাজটা অবশ্যই করে নিবা। যদি তোমাদের ভালো একটি মার্কস এবং কোনো দুশ্চিন্তা বা এরকম থেকে মুক্তি পেতে চাও, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো এই ছিল ভিডিও টিউটোরিয়ালের আজকের মূল উদ্দেশ্য, কারণ এইগুলো তোমরা হয়তো বা আমার বলার কারণে অনেকে এই কাজটা করবা, যে কারণে তোমার উপকার আসবে, আবার আমি না বলবে হয়তো বা অনেকেই করতা না। তো আসলে আমাদের কাজগুলোই হচ্ছে তোমাদের যে কোনো ভুল থেকে বা তোমাদের যে কাজটা করে ভালো হবে সেই কাজে সহযোগিতা করা। তো আমি আসি তোমাদের সাথে এরকম এডুকেশন সম্পর্কিত যে কোনো তথ্য তোমাদের দরকার হবে বা কোনো কিছু জানা হতে তোমরা কমেন্টস করে জানাতে পারো। আর যারা আমাকে দেখছো ফলো করছো অসংখ্য ধন্যবাদ। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, সে প্রত্যাশায় আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।